नमस्कार বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো চিড়ের পোলাও। কদিন ভিডিও দেওয়া হয়নি, শরীরটা ভালো নাই, খারাপ করছে, তাই আজকে চিড়ের পোলাওটা পুরো নিরামিষ। আর কিভাবে করব, কি করে করব, আমরা গ্রাম বাংলার মেয়েরা যেমন জানি সেরকম। তাহলে চলুন চিড়ের পোলাওটা করি গা, সকালে জলখাবারে হয়ে যাবে, শুরু করি গা। আর চিড়ের পোলাওটা দেখে আপনারা শিখুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে শুরু করি গা। চিড়ির পোলাও বানার জন্য চিড়িটাকে প্রথমে ধুয়ে নেব, তারপরে সবজিগুলো কেটে নেব। আর এই চিড়িটা একটু মোটা মোটা, তার জন্য একটু ধুয়ে রাখতে হবে। চিড়িটা ধুয়ে খুব সুন্দর করে ঝরঝর করে রাখতে হবে। জলটা ঝরাতে থাক। চিড়িটা ধুয়ে ওদিকে রেখে দিলাম জল ঝরাতে। এবার সবজিগুলো কেটে নেবো, যে গাজর, এটা গাজরগুলো আমি সব বনিয়ে নেবো। গাজরটা সরু সরু করে বানাতে হবে, যেহেতু এটা তেলে ভাজতে হবে। এইটা অনেক কিছু সবজি দেয়, অনেক কিছু সবজি যা না আছে ঘরে তাই দিয়ে করে নেব। এবার আলুটা বানিয়ে নেব। আলুটা আমি কুচি কুচি করে বানিয়ে নেব। বটবটি গুলো এবার কুচিয়ে নেব। এই সবজিগুলো ধুয়ে তুলে রেখে দেব, জলটা ঝরবে। কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নেব, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমি দুটো দেবো, ঝাল, লবণ, চিনি, যে যা খাবে সেরকম লাগবে। কিছু হয়ে গেল, কুটা কাটি, লঙ্কা বানানো, ধোয়া, চিড়ে ধোয়া। এবার আমি উনুনটা ধরি, বাদাম কটাকে ভেজে নেব। এই উনুনটা অনেকদিন রান্না করা হয়নি, এখানে অনেক চাল দেওয়া ছিল। আগে যারা ভিডিও দেখতেন তারাই উনুনটা দেখে চিনতে পারবেন, উনুনটা কদিন করাই হয়নি। গরম হয়েছে, কড়াইয়ে সাদা তেল দেবো, বাদাম কটাকে ভেজে নেব। বাদামটা ভেজে নিই। এই যে বাদামটা ভাজা হয়েছে, বাদাম কটা তুলে নেব। একটু তেল দেবো সাদা, একটা তেজপাতা, কালো সরষে, এবারে সবজিগুলো দিয়ে দেবো।
এবার লবণ দেবো, লবণটা চামচে বাদে হাতেই আন্দাজ হয় দিয়া। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কাটা দিয়ে দি, কাঁচা লঙ্কা, দেখুন চিড়িটা কত ঝরঝরে হয়েছে। আলুগুলো ভাজা হয়েছে, সবজি সব সেদ্ধ হয়েছে, এবার চিড়িগুলো দিয়ে দেবো। এবারে চিড়িগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, নাড়বো। এবার চিনি, অল্প চিনি, যেটা রেডি। এবার একটু ঘি দেবো, দি নামিয়ে দেবো। যে বাদামগুলো এবার দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নেবো। এবার একটু ঘি দেবো এক চামচ, চিড়ের পোলাওতে ঘিটা না দিলে মানায় না, ঘিটা দিতেই হয়, ঘিটা দিলে খেতে খুব ভালো লাগে। যে রেডি হয়ে গেল, এবার নামিয়ে দিই। নামিয়ে দিলাম, ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর গন্ধটা, সেন্টটা ভালোই লাগছে। এই যে চিড়ির পোলাওটা রান্না হয়ে গেল, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম দারুণ ঝরঝরে। এবার একটু খাবো, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে। এরকম চিড়ের পোলাও বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে, খুবই ভালো। এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার।